আজ আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠেছি কখন জানো? সকাল 7টার সময়। তো 7টা মানে আমার কাছে অনেকটাই ভোর, কারণ আমি যে ঘুমোতে ভালোবাসি। তো ছাড়ো এইসব কথা। তো আমি 7টায় উঠে ঘরের কিছুটা কাজ কমপ্লিট করেছি, কারণ আজকে আমি এই চিন্তা করেই উঠেছিলাম যে আমার ঘরটা পুরোপুরিভাবে সুন্দর করে ডিপ ক্লিন করতে হবে। তো কিছুটা কাজ গুছিয়েছি, এখনও অনেক কাজ বাকি, কারণ আমার দুটো ঘর, ডাইনিং এইসব নিয়ে প্রচুর চাপ। তো সকাল সকাল আমি রিন্টুকে এখন একটু বাটার টোস্ট করে দিলাম, তো ওকে টিফিনটা করে দিলাম। এবার আমি খাচ্ছি হচ্ছে গরম জল, একটু উষ্ণ উষ্ণ গরম জল খাচ্ছি। আমার এখনও কিছু খাওয়া হয়নি, তো খালি পেটে একটু গরম জল খেয়ে নিলাম। তো গরম জল খাওয়ার ফাঁকে দেখো আমি তোতলে যাচ্ছি, তো 10 মিনিট তো একটুখানি গ্যাপ দিতে হয়, তো সেই ফাঁকে আমি আমার জন্য একটু চা করে নিলাম। আর আমি তো বাতাসা দিয়ে চা খাই, তো সকালটা কিন্তু আমি রচাই খাই। আজকেই আমি একটু দুধ চা করে নিলাম, কারণ ডেলি ডেলি না একই খাওয়া দেখবে ভালো লাগে না, এক এক সময় মনে হয় একটু পাল্টে পুল্টে খাই। তো এই দেখো খেতে গিয়ে আমার কাণ্ড দেখো, আমি খেতে গিয়ে বিস্কুটটা আমার কোলে পড়ে গেল। তো এটা আমি আর মানে এডিটের সময় ওড়াইনি, আমি বললাম থাক তোমাদেরকে একটু দেখাই আমার কাণ্ড কারখানা। তো এখন আমি চাটা খেয়ে, আমার কিন্তু ব্রেকফাস্ট এখনও হয়নি, আর বাটার টোস্ট দেখেই না আমার গায়ে একদম জ্বর আসে, তো ওই জন্য আজকে এখনও মানে আমি টিফিনটা করিনি। এখন দেখো রিন্টু আজকে বাড়িতে আছে, আজকে হলো সানডে, তো সানডের দিনকে ও চিনিকে স্নান করানো হয়, মানে রিন্টুর ছুটি দেখে, কারণ আমি স্নান টান করাতে পারি না, ও বাবা এমন করে, আমার ভীষণ ভয় করে আর ছটপট ছটপট করে। দেখো না ওকে কীভাবে স্নান করাচ্ছে রিন্টু। তোকে স্নান করিয়ে নিয়ে দেখো এখন মুছিয়ে নিয়েছে আগে, আর এবার এখন ডায়ার দিয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছে। এই দেখো আমার চিনি স্নান করে রেডি হয়েছে, আজকে চিনু স্নান করেছে, আজকে চিনু স্নান করেছে। চিনু বসো বসো বাবু। আমার চিনু, আমার চিনু, ও বাবা ও বাবা, ওরে বাবা ও বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আজ আমার এখনো ঘরে সেরকম কোনো কাজই হয়নি, মানে মেন ঘরটা যে বড় ঘরটা ওটাই পরিষ্কার করা হয়েছে, কিন্তু মাঝে যে আমার ঠাকুর ঘরের যে পজিশনটা আছে তো সেই জায়গাটাও করে নিয়েছি, কিন্তু এই দিকটা একদমই পরিষ্কার করা হয়নি, কারণ আজকে মানে প্ল্যানই ছিল যে চিনিকে স্নান করাতে হবে। তো স্নান করাতে গেলে বুঝতেই পারছো, মানে যাদের কুকুর আছে তারা হয়তো মানে বেশি ভালো বুঝবে যে স্নান করালে ওদের প্রচুর পরিমাণে লোম টোম ওঠে। তো সেই জন্য আর কি পরিষ্কার করে নিই, ওকে স্নান করিয়ে ওকে মুছিয়ে পরিষ্কার করে এইবার আমি এই ঘরটা পরিষ্কার করব। তো ঝাড়াঝুড়িও করার আছে, তার সাথে রান্নাও হয়নি, কিন্তু বেজে গেছে প্রায় 12টার কাছাকাছি। তো ঠিক আছে চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগ ভালো লাগবে। আমি যখনই সবজি কাটতে বসি তখনই বটির নিচে সবসময় চেষ্টা করি যে একটা প্লাস্টিক পেতে নেওয়া। এই প্লাস্টিকটা পাতা থাকলে কি সবজির যে খোসাগুলো ছাড়ানো হয় সমস্তটাই প্লাস্টিকের ওপরে পড়ে, আর প্লাস্টিকটা ধরে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিই। তো এখন দেখো আমি সবজি কাটতে বসেছি, আজকে কি কি রান্না হবে সেগুলো তোমাদের পরে বলছি। তো এখন চলো আগে সবজিটা কেটে নিই। এখানে দেখো আজকে কি কি রান্না হবে আমি একটুখানি গুছিয়ে রেখেছি। তো এখানে এই যে এই সবজিটা দেখছো এইটা হচ্ছে চিনির জন্য করব, মাছ দিয়ে ঝোল করব। এখানে লাউ কুমড়ো আর বিনস আছে, আর এটা আমাদের সব রকম সবজি দিয়ে একটা ঝোল করব। এখানে ঝিঙে, কাঁচকলা, তারপরে এটা কি জানো সজনা ডাঁটা, এই যে সজনা ডাঁটা আমি একটু অল্প করেই দিয়েছি, কেন রিন্টু একদম খেতে চায় না, আমি খাবো। আর বিনস, শিম এই সব দিয়ে আর এই আলু দিয়ে একটা ঝোল করব। পেঁপেটা নেই, পেঁপে থাকলে খুব ভালো হতো। আর এখানে দেখো উচ্ছে কুমড়ো আমি কেটে রেখেছি, এটা একটা ভাজা করব। ভাবছি এতে একটুখানি পেঁয়াজ দেব। আর হলো এই দিকে হচ্ছে রাস্তার ডগিদের গলা মেটে আছে, আর আজকে না আমাদের 2 পিস এই কাটাপোনা আছে, এটাই ভাবছি একটু ঝাল বা কিছু একটা করে নেব। আর এটা হলো চিনির মাছ, আর ফ্রিজে 2 পিস পাবদা মাছও আছে, তো ওইটা দিয়ে আজকে কোনো রকম তাড়াতাড়ি করে নেব, কারণ প্রচুর লেট হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসাই।
ঘরের সমস্ত কাজ দেখবে একটা ব্লগে কখনোই শেষ করে ওঠা যায় না, আর তোমরাও একটা ব্লগে এত কাজ দেখতে দেখতে বোর হয়ে যাবে। তাই যতটা পাচ্ছি ততটাই শ্যুট করছি, তো মাঝখানে মাঝখানে গিয়ে গিয়ে রান্নাঘরে রান্নাও করছি, ঘরের কাজও গোছাচ্ছি। বড় ঘরের কাজ একেবারে গুছিয়ে নিয়ে এখন আমি চলে এসেছি আমার বাইরের দিকের ঘরটা পরিষ্কার করতে। তো বাইরে দেখো এই বিছানাটা যে পাতা থাকে, এখানে আমরা সন্ধ্যের সময় একটু বসি, চা খাই, তো ওই জন্যই করে রাখা। আর হচ্ছে এখন আমি শোকেসগুলো একটু ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি, কারণ সব সময় মানে সময় করে উঠতে পারি না যে সমস্ত কাজ প্রতিদিন এইভাবে ক্লিন করব। অনেকেই হয়তো করো কিন্তু আমার দ্বারাই সম্ভব হয়ে ওঠে না। আর আমি মাঝে প্রায় 2-3 মাস প্রচুর ভুগেছি, যার ফলে মানে এখন আরোই যেন ইচ্ছা হয় না। তো এখন দেখো ঘরের সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়েছে, তো এখন আমি করছি হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে। এবার আমি মুছবো, সেটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি, আর তার সাথে কিন্তু রান্নাটাও করছি। শর্ট করে তোমাদের দেখিয়ে দিই আজকের লাঞ্চ মেনুটা। এখানে দেখো ভাত আছে, আর এখানে কাতলা মাছটা দিয়ে আমি একটু ঝাল করে নিয়েছি, আছে মুগের ডাল, তার সাথে আছে উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে একটা ভাজা, আর ছিল হচ্ছে এখানে দেখো পাবদা মাছ, এটা আমার এক কাকিমা পাঠিয়েছে, আর তার সাথে ছিল হচ্ছে সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে একটা ঝোল। আর একটা জিনিস ছিল, সেটা হলো কুমড়ো ফুলের বড়া, যেটা আমি স্নান করে উঠে গরম গরম ভেজেছিলাম ডাল দিয়ে খাবো বলে। তো চলো তোমাদের একবার দেখাই কুমড়ো ফুলের বড়াটা। অনেকক্ষণ পর এই জাস্ট এখন ফ্রি হলাম, হয়ে একটু শুয়েছি। আজকে ওই ঘর পরিষ্কার করা, এই ঘর পরিষ্কার করা, সমস্ত কিছু ঝাড়পোঁছ করেছি। আর ঝাড়পোঁছ করতে গেলে তো তোমরা জানোই যে প্রচুর খাটনি হয়। তো সমস্ত কিছু করে, কাজবাজ করে, স্নান করে উঠেছি প্রায় 4টে। তো 4টের সময় উঠে খাওয়া দাওয়া করলাম, করে এই একটু রেস্ট নিচ্ছি আর কি। আর এখন বাজে হচ্ছে দেখো 5টা বাজে। তো 5টা মানে আমার ঘড়িতে 5টা মানে এখন 4:45 বাজে, 15 মিনিট ফাস্ট করে রাখা থাকে। তো চলো এই ব্লগটা অনেকক্ষণ ধরে করছি, তো এই ব্লগটাকে এখনও এডিটে বসিনি, তো ভাবছি একটু এডিট করবো। তো বাইরের ঘরে শুয়ে আছি, দেখো রিন্টুর আবার ফোন এসছে, আর রিন্টু তো ছাদে গেছে চিনিকে নিয়ে। তো ঠিক আছে, ও পরে এসে ধরবে। আর ও ছাদে গেছে, চিনিও খুব বিরক্ত করছিলো, চিনিকে নিয়েই ছাদে গেছে। তো ঠিক আছে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি পরে পরে আবার কিছু নিয়ে আসছি। চিনিকে নিয়ে বেরোচ্ছি, চিনি তো কোথাও বেরোয় না, তো মানে অনেক ছোটোবেলায় ওকে নিয়ে বেরোনো হতো, কিন্তু আজকে অনেক দিন পরেই বেরোনো হচ্ছে। তো চলো কোথায় যাই না যাই অবশ্যই তোমাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার, ঠিক আছে? আমার বড়মশাই গেল হচ্ছে এটিএমে, এটিএমের বাইরে দেখো দাঁড়িয়ে আছে, আর আমি আর চিনি হচ্ছে রাস্তার এপারে দাঁড়িয়ে আছি। আর চিনিকে দেখো না, চিনি এদিক ঘুরছে ওদিক ঘুরছে, ও যে কী খুশি হয়েছে সে আর তোমাদের কী করে বোঝাই বলো। তো এখন আমরা চলে এসেছি স্পেন্সার। তো চিনিকে নিয়ে ভিডিও করা কিন্তু খুব চাপে, তাও চেষ্টা করছি আর কি তোমাদের কাছে একটু একটু নিয়ে আসার। রিন্টু এখন গেছে স্পেন্সার্সেই ঢুকেছে, ও আইসক্রিম নিতে গেছে, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি একটু আইসক্রিম খাবো। সেই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা আছে, আর প্রায় 4 মাস পর ও বেরিয়েছে, তো তো একটু মানে অসুবিধা পড়ছে আর কি। ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো। এখন চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতেও আর একজন সদস্য আছে, ইনি হলেন তিথি, তিথি আর চিনি।
দুই বোন। তিথি কিন্তু ভীষণ খুশি হয়েছে চিনিকে পেয়ে, আর চিনিও কিন্তু খুশি হয়েছে। তো আজ আমি শ্বশুর বাড়িতে খুব অল্প সময়ের জন্য এসেছি, তো পরে অবশ্যই আসব আর আমি ব্লগ করব, আর আমার শাশুড়ি মাকেও তোমাদের সাথে আলাপ করাবো। আর বাড়িতে টুকটাক কাজ হয়েছে, রঙের কাজ হয়েছে, তারপর মিস্ত্রি কাজ করেছে অনেক কিছু, তো গতকালই কাজ শেষ হয়েছে, তাই দেখছো ঘরে খাটটাট কিছু পাতা নেই। তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে চিনিকে একটু খেতে দেব, তো ওকে এই স্টিকটা দেব, এই স্টিকটা ওকে সন্ধেবেলা প্রতিদিনই একটা করে দিয়ে থাকি। তো চিনি, এটা কে খাবে? উরে পাবালি, কে লাফাচ্ছে? তাই না, এই না, এই না, ও বাবা, ও বাবা, এটা নিয়ে গিয়ে ওই দেখো চলে যাচ্ছে, এদিকে আয়, ওখানে অন্ধকার, বাবা এখানে এসো, এখানে এসো, হ্যাঁ এখানে এসো, আমি এখানেই থাকবো, এখানে এসো, হ্যাঁ এখানে বসে খাও, এখানে আবার ওই পাপোশের ওপর বসছে, দেখো কাণ্ড। তো দেখো বাড়ি এসে এখনও জামা কাপড় ছেড়ে উঠতে পারিনি, তো এসে প্রথমেই চলে গেলাম রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে ওই রাস্তার ডগিদের আর কি খাবারটা মেখে রিন্টুকে দিয়ে দিলাম, ও বেরিয়ে গেছে, আর চিনিকে একটা স্টিক দিলাম, তোমরা সেটা দেখলে। তো এবার যাব জামা কাপড়গুলো একটু ছাড়বো, আর অনেক দিন পর আমি একটুখানি সাজুগুজু করেছি, তো সবসময় আর কি সেজে ওঠা হয় না, সবসময় সাজা হয় না বলতে কি, আমি সেরকম খুব একটা সাজতে পছন্দ করি না, তো যখন সাজি তো এরকমই সিম্পলভাবেই সাজতে পছন্দ করি। আর আমি একটু মানে কি বলতো স্কিন কেয়ার করতে ভালোবাসি, কিন্তু সেটাও আমার সময়ের সাথে অনেক সময় করে ওঠা হয় না, কারণ আমি বিভিন্ন রকম কাজ নিয়ে ব্যস্ত থাকি, সেগুলো পরে পরে অবশ্যই তোমাদের ব্লগে বলবো, তো সেই কারণে সেটাও ঠিকভাবে করা হয় না। কিন্তু যদি বলো আমি ভালোবাসি, তো সেটা হচ্ছে একটু রূপচর্চা করতে, মানে স্কিন চর্চা, মানে একটু স্কিনের যত্ন করতে, এগুলো একটু ভালোবাসি, আর সাজগোজটা যেটুকু দরকার সেটুকুই করি। এই তো চলো এই ব্লগটা আর কন্টিনিউ করছি না, এই ব্লগটা এখানেই এন্ড করছি। তো আমার ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু ছেড়ে যাওয়ার সময় একটা লাইক করে যাও, ঠিক আছে? আর আমার মতো যদি কেউ ডগ লাভার হয়ে থাকো, সে যদি আমার চ্যানেলটা ভিজিট করো, তো প্লিজ ছেড়ে যাওয়ার সময় একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ঠিক আছে চলো, আর বকবক করছি না, নেক্সট ব্লগ নিয়েও খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সামনে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো চলো টাটা।